কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল 79 বছর। রোববার সকাল 7টায় রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। গাজী মাজহারুল আনোয়ার 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। 1964 সালে 21 বছর বয়সে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশের টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। গাজী মাজহারুল আনোয়ার প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন 1967 সালে। ওই চলচ্চিত্রের নাম ছিল আয়না ও অবশিষ্ট। গানের মধ্যে ব্যাগ থাকবে, কিন্তু ব্যাগের পেছনে আবেগটা থাকতেই হবে। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক মুক্তি পায় 1982 সালে। তিনি মোট 41টি চলচ্চিত্র পরিচালনা করেন। গাজী মাজহারুলের পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম শাস্তি, চোর, শর্ত, স্বাধীন, সমর, রাগী, আর্তনাদ, জীবনের গল্প, পাষাণের প্রেম, তপস্যা, ক্ষুধা, পরাধীন, এই যে দুনিয়া, হৃদয় ভাঙা ঢেউ, অসংখ্য কালজয়ী গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। 20,000-এরও বেশি গান রচয়িতা তিনি। জয় বাংলা, বাংলার জয় ও আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার তার লেখা তুমুল জনপ্রিয় দুটি গান। আছেন আমার মুক্তাহার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় স্থান পেয়েছে তার লেখা 3টি গান। পিচ ঢালা পথ, নীল আকাশের নিচে, দ্বীপ নিভে যায়, অবুঝ মন, চাষির মেয়ে, সূর্যগ্রহণ, অনন্ত প্রেম, গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত, টুমুরের ফুল, মহানগর, নতুন বউ, নাজমা, অভিযান, মা ও ছেলে, রাজলক্ষ্মী শ্রীকান্ত, রাঙা ভাবি, ছুটির ফাঁদে, বাবার আদেশ, নিঃস্বার্থ ভালোবাসা সহ অসংখ্য চলচ্চিত্রে গান লিখেছেন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। 2002 সালে 21শে পদক লাভ করেন গাজী মাজহারুল আনোয়ার। 2021 সালে তিনি সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য গাজী মাজহারুল স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও গাজী মাজহারুল আনোয়ার 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1 বার বাচসাস পুরস্কার ও BJME অ্যাওয়ার্ড পেয়েছেন। একটা কথা আছে, ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু নিউ। জায়গা তো খালি করে দিতে হবে, তাই না? কিন্তু সেই মানুষটা দারুণভাবে বিস্তৃত হয়ে যায় হাজার হাজার বছর ধরে, যদি উনি কর্মে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে এবং সেই কর্মগুলো যদি সার্বজনীন মানুষের মঙ্গলের কর্ম, অতএব উনি মরেন না।